We have to be careful about the process mane mock poll starting, mock poll closing, then actual poll starting, actual poll closing, eshob jinish plus tar pashapashi je blind informed voter tender ballot er bepar ashbe eshob jinish amader ke training e shekhano hoyeche. Now I have to see koto koto ami eshob gulo face kori. Theek ache, apnar naam bolben, ready, ready, loud, ready, start. প্রথমত তো আমার ফার্স্ট টাইম অ্যাজ এ ডিসাইডিং অফিসার আই এম গোয়িং অ্যান্ড মাই অ্যাসাইন পোলিং স্টেশন ইজ 4115 ওম্পিনগর বিডিও অফিসে পড়েছি আমি, তো দ্যাটস মাই টিম. আই এম ডুইং দিস ফর দ্য ফার্স্ট টাইম, তো লেটস সি হোয়াট হ্যাপেন্স. আপনাদের পোলিং বুথে কত আটটা পোলিং স্টেশন আছে? এই জন্য টোটাল 119টা পুরুষ টিম, 4টা মহিলা টিম আমাদের ফিক্স করা হয়েছে. 160টার মধ্যে 105টাতে পুরুষ টিম যাবে এবং দুটো অ্যাসেম্বলিতে একটা একটা করে মহিলা টিম যাচ্ছে. আমাদের ডিসপার্সালের কাজ সকাল থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত 75% to 80% পুলিং টিম অলরেডি ইভিএম কালেকশন করে তারা অন্ধ হয়ে মানে প্রসেসে আছে. ওরা হয়তো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাচ্ছে, অনেকগুলো বেরিয়ে গেছে. এ হচ্ছে আমাদের মানে পুলিং টিমের ব্যাপার. পুলিং সেন্টারগুলোতে সাফিসিয়েন্ট AMF যেটা বলে অ্যাসিউড মিনিমাম ফ্যাসিলিটি, পুলিং পার্সনের জন্য আমরা 20 লিটার ওয়াটার জার যেমন দিয়েছি, সেখানে অঙ্গনারী ওয়ার্কাররা থাকবে ক্র্যাশ করার জন্য যদি কোনো বাচ্চা কোলে থাকে মার সঙ্গে আসে তাকে সামলানোর জন্য. NSS ভলান্টিয়ার থাকবে লাইনটাকে মেনটেন করার জন্য, বৃদ্ধ বা যদি PWD ভোটার থাকে তাদেরকে সাহায্য করার জন্য. BLO সেখানে ভোটার রেজিস্ট্রেশন বুথ খুলে বসবে. এই হলো আমাদের সিভিল অ্যাডমিশন থেকে যা ব্যবস্থা. দেখেছেন এখানে আমাদের DM স্যার এবং SP স্যার এখানে জয়েন্ট মিটিং করেছেন, সেখানে আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমাদের অমরপুরের যে দুটো অ্যাসেম্বলির যারা ভোটার আছে তাদেরকে আমরা আশ্বস্ত করেছি, আমরা অ্যাসুরেন্স দিয়েছি যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সাফিসিয়েন্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে. আমাদের এই সেন্টার থেকে 41 রম্পিনগর ST অ্যাসেম্বলি সেগমেন্ট এবং 42 অমরপুর অ্যাসেম্বলি সেগমেন্টের জন্য হচ্ছে কর্মক আলাদা হচ্ছে. কটা বুথ আছে স্যার এই দুটো বিধানসভা কেন্দ্রে? আমার দুটো মিলে 160টা বুথ আছে. ঠিক আছে স্যার.